পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সিপিএসসিএম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায়, তৃতীয় পরিচ্ছদ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের স্বামী প্রণবানন্দ থেকে কিছু অল্প কথায় উত্তর দাও ও কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অল্প কথায় উত্তর দাও। দেখো, 1 নম্বর প্রশ্ন, কাদের আমরা মহাপুরুষ বা মহিয়সী নারী বলবো? যারা পরের ও জগতের কল্যাণের জন্য কাজ করেন, যারা নির্মোহ, সমাজের তথা দেশের জন্য নিজেকে বিলিয়ে দেন, তাদেরকে আমরা মহাপুরুষ বা মহিয়সী নারী বলব। স্বামী প্রণবানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? ওনার পিতামাতার নাম কি? স্বামী প্রণবানন্দ 1896 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্বামী প্রণবানন্দের বাবার নাম বিষ্ণুচরণ ভূঁইয়া, মাতার নাম সারদা দেবী। 3 নম্বর, দেখো, প্রণবানন্দের প্রকৃত নাম কি? স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম বিনোদ। বিনোদ বন্ধুদের নিয়ে কিসের দল গঠন করলেন? 4 নম্বর প্রশ্ন, বিনোদ বন্ধুদের নিয়ে কীর্তন দল গঠন করেন। বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া কি করতেন? বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া রাজা সূর্যকান্ত রায়ের জমিদারির নায়েবের পদে চাকরি করতেন। মাদারীপুরে বিপ্লবীদের নেতা কে ছিলেন? মাদারীপুরে বিপ্লবীদের নেতা ছিলেন বিপ্লবী পূর্ণ দাস। 7 নম্বর, দেখো, 1921 খ্রিস্টাব্দে কোথায় দুর্ভিক্ষ দেখা দেয়? সেখানে বিনোদ কতজন কর্মী নিয়ে যান? সুন্দরবন অঞ্চলে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয়। বিনোদ সেখানে 500 কর্মী নিয়ে খাবার বিতরণ করেন। 8 নম্বর, দেখো, বিনোদ কার কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? তখন বিনোদের কি নাম হয়? বিনোদ স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তখন বিনোদের নতুন নাম হয় স্বামী প্রণবানন্দ। সুন্দরবন অঞ্চলে বিনোদের কাজে কে খুব খুশি হন এবং প্রশংসা করেন? বিনোদের কাজে আচার্য প্রফুল্লচন্দ্র রায় খুব খুশি হন এবং প্রশংসা করেন। তীর্থযাত্রীদের জন্য স্বামী প্রণবানন্দ কি প্রতিষ্ঠা করেন? পরে এর নাম কি হয়? স্বামী প্রণবানন্দ তীর্থযাত্রীদের জন্য সেবাশ্রম প্রতিষ্ঠা করেন, পরে এর নাম হয় ভারত সেবাশ্রম। 11 নম্বর, দেখো, স্বামী প্রণবানন্দ কোথায় কোথায় ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেন? স্বামী প্রণবানন্দ কাশী, প্রয়াগ, বৃন্দাবন ও কুরুক্ষেত্রে ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। 12 নম্বর, দেখো, স্বামী প্রণবানন্দ মিলন মন্দির কেন প্রতিষ্ঠা করেন? সকলের মধ্যে সহযোগিতার ভাব গড়ে তোলার জন্য মিলন মন্দির প্রতিষ্ঠা করেন। 13 নম্বর, দেখো, তোমার পাঠ্য বইয়ের মহাপুরুষ কিসের সংযম করতে বলেছেন? আমার পাঠ্য বইয়ের মহাপুরুষ আহারে, বিহারে ও আলাপে সংযম অভ্যাস করতে বলেছেন। 14 নম্বর, দেখো, বিনোদ কাদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন করেছিলেন? বিনোদ ইংরেজদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন করেছিলেন। স্বামী প্রণবানন্দ কোনটিকে ঘৃণা করতেন? স্বামী প্রণবানন্দ অস্পৃশ্যতাকে ঘৃণা করতেন। স্বামী প্রণবানন্দ কোথায় দেহত্যাগ করেন? স্বামী প্রণবানন্দ কলকাতার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের বাড়িতে দেহত্যাগ করেন।
17 নম্বর দেখো, স্বামী প্রণবানন্দ কত বছর বেঁচে ছিলেন? স্বামী প্রণবানন্দ 44 বছর 11 মাস 9 দিন বেঁচে ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন দিব। 1 নম্বর দেখো, স্বামী প্রণবানন্দের পিতার নাম কি? তিনি ওঙ্কার সাধনার অভ্যাস করেন কিভাবে? তুমি স্বামী প্রণবানন্দের জীবনী থেকে যে শিক্ষা পাও তা 3টি বাক্যে লেখো। মহাপুরুষ ও মহীয়সী নারী বলতে কি বোঝায়? মহাপুরুষদের জীবনী থেকে তোমার ভালো লাগে এমন 4টি বাক্য লেখো। বিনোদ কে? বিনোদ সম্পর্কে 5টি বাক্য লেখো। তোমার পাঠ্যবইয়ে যে মহাপুরুষ সম্পর্কে জেনেছ ওনার সেবামূলক কাজ সম্পর্কে 6টি বাক্য লেখো। বিনোদ ছোটবেলায় কার ভক্ত ছিলেন? বিনোদ সম্পর্কে 5টি বাক্য লেখো। বিনোদ কোন স্কুলে পড়াশোনা করেছেন? তীর্থযাত্রীদের জন্য স্বামী প্রণবানন্দ কী করেছিলেন? 5টি বাক্যে লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের স্বামী প্রণবানন্দ সম্পর্কে কিছু অল্প কথায় উত্তর দাও ও কাঠামোবদ্ধ প্রশ্ন দিলাম। আগামী ক্লাসে আমি তোমাদের ভগিনী নিবেদিতা সম্পর্কে কিছু অল্প কথায় উত্তর দাও ও কাঠামোবদ্ধ প্রশ্ন দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাড়ির কাজে প্রশ্নগুলো করে রাখবে, যদি নিজে না পারো তাহলে অভিভাবকের সাহায্য নেবে। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো ভালো খাওয়া দাওয়া করবে, ঠিক মতো পড়াশোনা করবে। নমস্কার।